শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। ফলতা গুলিকাণ্ডে জড়িত থাকার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো পুলিশ। রবিবার তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ফলতা থানার পুলিশ। ধৃতরা হলো মুস্তাক শেখ, এবাদুল মোল্লা, নাজিবুদ্দিন দপ্তরি। মুস্তাক ফলতা থানা, এবাদুল রামনগর থানা ও নাজিবুদ্দিন ডায়মন্ড হারবারের বাসিন্দা। এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে জানান, আগেও একাধিক লুট ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল ধৃত এই তিন ব্যক্তি। ধৃতদের সোমবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, গত বুধবার দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিকাদার গৌরাঙ্গ কয়াল। এদিন হঠাৎই বাইকে করে দুষ্কৃতীরা এসে গৌরাঙ্গকে গুলি করে মোবাইল ও টাকা নিয়ে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে ওই ঠিকাদারকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা থানার বরখালী এলাকাতে। এরপরই পুলিশ ঘটনার তদন্তে নেমে তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। এদিন ধৃত তিনজনের কাছ থেকে পুলিশ প্রায় 75,000 টাকা উদ্ধার করেছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কে কে যুক্ত রয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে। আন্ডারে একটা স্পেশাল টিম করা হয়েছিল। স্পেশাল টিম প্রত্যেকটা যে জিনিস ছিল সেটা খুঁটিয়ে দেখার জন্য এই টিমটা আগাচ্ছিল। সেরকম আমরা প্রথম ক্লু পেলাম মুস্তাক এলিয়াস টাকলা, এর একটা ক্রিমিনাল হিস্ট্রিও আছে। একে ওইখানে উইটনেস যারা আছে তারা দেখেছিল কি 10 মিনিট আগে ওই রুটে একটা বাইক নিয়ে যাচ্ছিল। তো সে সূত্র ধরে আর অন্য পার্সোনাল অ্যাঙ্গেল থেকে আরম্ভ করে অনেকগুলো আমরা সূত্র ধরে ধরে আগালাম। তো যে সূত্রগুলো ওয়ার্কআউট হলো না সেটা আমরা ছেড়ে এই যে টাকলা উপরে আমরা ন্যারো ডাউন করলাম। যখন এদের বাড়িতে আমরা রেড করেছি সেখান থেকে এরা রেসপন্ডিং করছিল টু এভেড দ্য পুলিশ অ্যারেস্ট, তখন আমাদের সাসপিশন আরও একটু বেশি হয়েছে। এদের পিছনে লোকজনকে লাগানো হয়েছে, সোর্সগুলোকে এনগেজ করা হয়েছিল। তারপরে আমরা খবর পেয়েছি কি টাকলা আর ওর সঙ্গে নাজিমুদ্দিন দপ্তরি এরা বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে এদের বাইরে পালানোর একটা প্ল্যান করেছিল। তখন এদেরকে যে রেড টিম ছিল তারা গিয়ে এদেরকে ধরেছে। ধরার পরে এদের দুজন কাছ থেকে আমরা খবর পেয়েছি কি বাবু সোনা যে আছে ও এদের সঙ্গে প্রিপারেশন নিয়েছে কি এরা তিনজন মিলে একসঙ্গে বাইরে কোথাও পালিয়ে যাবে টু ইভেড দ্য পুলিশ অ্যারেস্ট। মা দুর্গা হসপিটাল স্বাস্থ্যসাথী রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ডগুলির মাধ্যমে সমস্ত ওপেন মাইক্রো সার্জারি অপারেশন বিনামূল্যে করা হয়। তিনটি বড় অপারেশন রুম, লিফট সহ সেন্ট্রাল অক্সিজেনের সুব্যবস্থা, এছাড়াও ডায়ালিসিস ও আইসিইউ এর সুব্যবস্থা আছে। ঠিকানা কুলপি থানার নিকট, দক্ষিণ চব্বিশ পরগনা। মোবাইল 9734106007 8617848028।